ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته আপনারা এখন সবে الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার এবং বেদাত বা বিরোধী কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে অন্যতম কর্ম হচ্ছে মাসের সাবান মধ্য রজনীতে সবে বরাতের নামে ঘটা করে বিভিন্ন ধরনের সালাদ দিনের বেলা রোজা এ জাতীয় অনেক কিছুই করা হয় এবং এটাকে আহ এবাদাত মনে করা হয় এবং বিশেষ ফজিলতের কর্ম মনে করা হয় আসলে মূলত এর সাথে কোরআন এবং সন্ন্যার কোন সম্পর্ক নেই আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাদের ভিতরে সবে বরাত নামে কোন দিন বা রাত ছিল না আহ আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মৃত্যুর পরে বহু বছর পরে এটাকে শরিয়াতের অংশ মনে করা শুরু হয়েছে কিন্তু জাতীয় কোনো ছিল না তবে আহ এটুকু আমরা বলতে পারি যে নবী নাম ফরজ রোজা ছাড়া বা রমজান মাস ছাড়া অন্য যে মাসগুলো সবচেয়ে বেশি নফল সম পালন করেছেন সেটা হচ্ছে রমজানের আগের মাস সাবান মাস এই মাসে মাসের রসুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন তো আয়সা সিদ্দিক মানহার বর্ণনা অনুযায়ী তিনি কোনো কোনো বছর আহ অধিকাংশ দিনই সাবান মাসের রোজা রেখেছেন আর আরেক বর্ণনা অনুযায়ী যে সাবান মাসে তিনি কম রোজাই রেখেছেন তো মূল কথা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে শাহবান মাসের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুব বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে শাহবান মাসের চাঁদ দেখার শুরু থেকে একেবারে আঠাশ তারিখ পর্যন্ত এই যে আঠাশ দিন এই আঠাশ দিনের যে কোনো দিন কোন শুক্র শনি এ ধরনের কোন নিষেধাজ্ঞা ছাড়াই যেকোনো দিন এই মাসের বিশেষ ফজিলাত করে রসুল্লাহ সালামের অনুসরণের বিশ্বাস নিয়ে যদি কেউ রোজা রাখে তো সেটাই হচ্ছে রসুল্লাহ সাল্লামের সুন্নাত কিন্তু আঠাশ দিনের কোন রোজা না রেখে শুধুমাত্র চোদ্দ তারিখ দিবাগত রাত্রে পনেরো তারিখ আহ সাবান মাসের রজন হইতে ওই দিনে আহ সাবে বরাতের নামে রোজা পালন করা এবং রাতে বিশেষ মনোনিবেশ করা এটা মূলত নয় তো আরেকটি বিষয় আমরা তুলে ধরতে পারি যেমন সুরা দোহানের যে প্রথম চারটি আয়াত সেখানে লাইলাতি মোবারকা বলা হয়েছে তো এই লাইল মোবারকা বলে আসলে উদ্দেশ্য নেওয়া হয়েছে আহ লাইলাতুল কাদর যেহেতু আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে কোরআন নাজিলের বিষয়ে বলতে গিয়ে প্রথমত তিনি বলেছেন যে রমজান মাসে নাজিল হয়েছে তো রমজান মাসে তো একদিন নয় দুই দিন নয় আহ উনত্রিশ বা ত্রিশটি দিন তো ত্রিশটি দিনের কোন দিনে বা কোন রাতে নাজিল হয়েছে সেক্ষেত্রে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে লাইলাতুল কাদর যে কদরের রাত্রে আল্লাহ নাজিল করেছেন তো সেই লাইলাতুল কদরেরই একটি তাফসির হচ্ছে সুরা দোকানে যে লাইলাতুল কদরের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল মোবারকা এখন লাইলাতুল কদর এটাকে যদি আমরা আরবিতে এটা আরবি রয়েছে আরবি থেকে যদি আমরা বাংলাতে অনুবাদ করি তাহলে বলবো লাইলা মানে হচ্ছে রাত আর কদর মানে হচ্ছে ভাগ্য তো লাইলাতুল কদরের বাংলা অর্থ হচ্ছে ভাগ্য রজনী যদি ঠিক এই লাইলাতুল কদর আরবি শব্দটাকে আমরা ফার্সিতে অনুবাদ করি তাহলে লাইলা রাত এর ফার্সি শব্দ হচ্ছে সব আর কদর এর ফার্সি অনুবাদ হবে বরাত এর মানে হচ্ছে বরাতের রাত মানে ভাগ্যের রাত তো লাইলাতুল কদরেরই ফার্সি অনুবাদ হচ্ছে সবে বরাত অতএব এটা ভিন্ন কোন রাত নয় লাইলাতুল কদর যে রাত রমজান মাসে ঠিক একই রাত্রকে ফার্সি ভাষায় বলা হয় সবে বরাত এটি ভিন্ন কোনো রাত নয় এ রাতে ভিন্ন কোনো এবাদাত নেই তো যদি আমরা এটাকে ভিন্ন ভিন্ন রাত ধরি লাইলাতুল মুবারাকাতকে যদি ভিন্ন রাত ধরি এবং সেটা দিয়ে যদি অর্থ করি সাবান মাসের মধ্য রজনী তাহলে আমাদেরকে বলতে হবে যে কোরআন দুই রাত্রে নাজিল হয়েছে যে রমজান মাসের কদরের রাত্রে ঠিক একইভাবে সাবান মাসের মধ্য রজনীতে এমনটি অর্থ করতে হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলতেছেন ওয়া লাউ কানা মিন ইনদিল ইংগাইরি ল্লাহ লাওয়াজাদু ফীহ ইখতিলাফান যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে এর ভিতরে বিভিন্ন ধরনের এখতালাফ মতভেদ মত পার্থক্য এটা পরিলক্ষিত হতো তো কোরআনুল কারিমের এক আয়াত কখনোই আরাকায়াতের সাথে সাংঘর্ষিক নয় বরং এক আয়াত আর ব্যাখ্যা তাফসির বিশ্লেষণ হতে পারে সর্বোচ্চ এতটুকু কিন্তু এক আয়াত সাথে কখনোই বিপরীতমুখী হতে পারে না অতএব লাইরাতুল কদর লাইরাতুল মোবারকা সবে বরাত সবই হচ্ছে একই রাতের ভিন্ন ভিন্ন নাম শাবান মাসে আমরা শাবান মাসের যথেষ্ট মর্যাদা রয়েছে সেই মর্যাদা রক্ষার্থে আমরা নবী কেমসাম এবং সালাফুসালেহগান যা যা করেছেন তাই করবো কিন্তু অতি ভক্তি বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়েও বাড়তি কিছু বেশি কিছু তার চেয়েও অধিক কিছু বোঝার চেষ্টা আমাদের দ্বারা কখনোই কাম্য নয় ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে এত্তাবিউ আল্লাহ দিউ তোমরা অনুসরণ করো কিন্তু নতুন কিছু আবিষ্কার করো না উদ্ভাবন করো না আল্লাহ রসুল যেটাকে যথেষ্ট মনে করেছেন আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরাও সেই জিনিস কি যথেষ্ট মনে করো আল্লাহকে ভয় করার ক্ষেত্রে নিজেদের কোনো কিছু উদ্ভাবন করে বাড়িয়ে কমিয়ে আল্লাহকে ভয় করার প্রবণতা এটা পরিহার করো আল্লাহ আলম বিসাল্লাহ সাল্লাম নবীন মোহাম্মদ